السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين إلى آخر الآية أقال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مزغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب আخرجَهُ البخاري في صحيح الحمد لله الله رب العالمين প্রশংস্যাজে আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে সেজন্য আমরা তার দরগাহি জানাই লাখো কোটি শুক্রিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ অতএব ততে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রতি শতকোটি কোটি দরুদ হোক সকল বলি اللهم صل علی আল্লাহ বারিক আলী সম্মানিত শ্রোতা মণ্ডলী হ্যাঁ এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আকিদা হ্যাঁ নি অর্থাৎ আলবিদা আতফিল আকিদা আকিদার মধ্যে বেদাত আকিতার মধ্যে বেদাত হ্যাঁ নব আবিষ্কার তো মনে রাখতে হবে যে আকিদা হচ্ছে ইসলামের মূল বিষয় আকৃদা যদি সঠিক না হয় তাহলে হ্যাঁ এটাকে ফাউন্ডেশন বলতে পারেন হ্যাঁ যে আকৃদা যদি ঠিক না হয় তাহলে বাকি আমল কোনো কাজে আসবে না সেজন্যে হ্যাঁ আকৃদা ঠিক করে রাখতে হবে আর ভূমিকাস্বরূপ আমরা বলতে পারি যে আল্লাহ নবীসাল্লাম যে হাদিসটি বলেছিলেন হ্যাঁ যে আপনার হ্যাঁ যে বলছেন যে প্রতিটি শরীরে প্রতিটি শরীরে একটি গোস্তপিণ্ড রয়েছে হ্যাঁ যদি ওই গোস্তপিণ্ডটি ঠিক থাকে তাহলে শরীরে সব ঠিক থাকে আর যদি সেটা খারাপ হয়ে যায় তাহলে শরীরে সব কিছুই খারাপ হয়ে যায় আর সেটা হচ্ছে কল্প হৃদয় হ্যাঁ হৃৎপিণ্ড হ্যাঁ অতএব আপনার হ্যাঁ আকিদা যদি ঠিক না হয় তাহলে মনে রাখতে হবে যে বাহ্যিক আমল যত ভালোই করুন না কেন সেটা কোনো কাজে আসবে না আল্লাস ভ্যান ওত আলাসি সম্পর্কে বলছেন লাই সাল বের রং টু ওয়াল বুজু হ্যাঁ কুম কৈ বেল এল নাইশ্বের কৈ ওয়েল মা গরিবি ওয়েল এ কিন বির রমেন অ্যা ম্যান বিলা হি ওয়ালিয়া মিলাখীর ইলাখীর লায়া ইয়াতের মধ্যেই বলছেন তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে করো কিংবা পশ্চিম দিকে করো পশ্চিম দিকে করো এতে কোনো কল্যাণ নেই বরং কল্যাণ আছে এতে যে কোনো ব্যক্তি ইমান আনলো আল্লাহর প্রতি হ্যাঁ শেষ দিবসের প্রতি ফ্রেষ্টাগুণের প্রতি কিতাবসমূহের প্রতি হ্যাঁ নবীগুণের এবং অন্য রয়েছে আর একটি সেটা হচ্ছে তকদীরের পড়তি সুতরাং এই ইমানের কথা বলা হলো ইমান আনা আল্লাহর প্রতি হ্যাঁ আখেরা দিবসের প্রতি তাহলে ইমানটা মূলত আপনার উদ্গত হয় হৃদয় থেকে বা বলতে পারি যে হ্যাঁ ইমানটা মূলত হৃদয়ের সাথে সম্পর্ক হ্যাঁ এবং হৃদয় দ্বারাই সেটা আনা হয় বা সঠিক বিশ্বাসে বিশ্বাসী হওয়া হয় হ্যাঁ হওয়া যায় হৃদয়ের মাধ্যমে অন্য বাহ্যিক আমলের মাধ্যমে নয় বাহ্যিক আমল হ্যাঁ যতই আপনি ভালো করুন না কেন যদি আপনার হৃদয় হৃদয় থেকে আপনি হ্যাঁ মানে সব কিছু মেনে নিতে না পারেন তাহলে সেটা কোনো কাজে আসবে না যেমনটি একজন ব্যক্তি হ্যাঁ রসোল্লাহ সাল্লামের সাথী বা রসলাম সাহাবিদের সাথে হয়ে যুদ্ধ করে মৃত্যুবরণ করলো সাহাবিরা হ্যাঁ বললেন যে কতই না ধন্য হলো এই লোকটি হ্যাঁ কিন্তু আপনার রস্লাম বললেন যে না হ্যাঁ সে ধন্য বলতে এটাই যে উনি হ্যাঁ জান্নাতের কথা বললেন সাহেবরা বলেন যে এটা ধন্য জান্নাত যে আসলো আজকে কেবল আর যুদ্ধ করতে করতে হ্যাঁ বিদায় হয়ে গেল হ্যাঁ মানে হচ্ছে সে শহীদ হয়ে গেল সে জান্নাতি হয়ে গেল রসালাম বলে না কোশ্চেন কারো না সে জান্নাতি হতে পারে না কারণ সে আপনার মুখে স্বীকৃতি দেয় দেয় নাই হ্যাঁ মুখে স্বীকৃতি দেয় নাই এবং হ্যাঁ বিশ্বাসের যে বিষয়টি সেটিও মানে আপনার প্রমাণিত হয় নাই সুতরাং বন্ধুগুন ইমান শুধুমাত্র মুখে প্রকাশ কাজে পরিণত করা নয় বরং অন্তর্বিশ্বাস মুখে প্রকাশ এবং কাজে পরিণত করার নাম

পালকের পক্ষ থেকে হতে যা কিছু অবতীর্ণ হয়েছে হ্যাঁ তাতে ইমান এনেছেন এবং মমিনগণ তারা সবাই আল্লাহর ওপর তাঁর ফ্রেস্তাদের ওপর হ্যাঁ তার কিতাব সমূহের ওপর এবং রসুল সমূহের ওপর বিশ্বাস স্থাপন করেছেন তারা বলেন আমরা রসুল গণের মধ্যে কারো ব্যাপারে তারতম্য করি না এবং তারা আরও বলে বলেন যে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি আমাদের আমাদের ক্ষমা করো হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো তোমাদের দিকেই হ্যাঁ গুফরানাখা রব্বানা তো ও ইডাইকাল মাসের এবং তোমার দিকে হে আমাদের প্রতিপালক তোমার দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তাহলে মমিন যারা তারা অবশ্যই আল্লাহ রব আলমিনের প্রতি এবং পাক যা বলেছেন তার মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে এবার রসল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যা বলেছেন এই সবগুলোর প্রতি ইমান আনয়ন করবে মমিনদের হলো এটি কাজ বা এ যারা মমিন তাদের বৈশিষ্ট্য তারা সব মানে আল্লাহ প্রদত্ত যা কিছু তারা পাবেন সেটার প্রতি ইমান আনবেন আর যা আর যা কিছু নিষেধ করেছেন আল্লাহ আহতলা সেগুলোকে তিনি তারা না করবেন তো আল বিদ আতফিল আকিদা হ্যাঁ যে আকিদার মধ্যে বেদ আত হল হ্যাঁ যে বিশ্বাসে নতুন কিছু তৈরি করে আমল করা নতুন কিছু তৈরি করে আমল করা হ্যাঁ অর্থাৎ বিশ্বাস অর্থাৎ আকিদা গত হয় তাকে বিদ আহ বিধ বিদ আহ এতে কাদি বলা হয় বেদা কাদি বলা হয় যেমন মৃত্যু ব্যক্তির নিকটে হ্যাঁ দোয়া করা এবং মৃত্যুর নিকট বিপদ আপদে পড়লে মুসিবতের সময় ফরিয়াদ কামনা করা ইত্যাদি ইত্যাদি এগুলো কি আপনার আখিদাগত হ্যাঁ বেদাত আঁকিদাগত বেদাত অর্থাৎ মৃত্যু ব্যক্তির নিকটে দোয়া করা যায় না মৃত্যু ব্যক্তির নিকটে হ্যাঁ আপনার কি করা যায় না আপনার মুসিবতের কারণে বা মুসিবত থেকে দূরে দূর দূর হওয়ার জন্যে বা মুক্ত হওয়ার জন্যে হ্যাঁ ফরিয়াদ করা যাই না অনুরূপভাবেই অনুরূপভাবেই হ্যাঁ মনে রাখতে হবে হ্যাঁ যে মৃত্যু ব্যক্তির নিকটে ধর্না দেওয়া অনুরূপভাবে কবরে আপনার কবর ওপরে মসজিদ বানানো বা ঘর বানানো হ্যাঁ এগুলো সবগুলো আপনার নিষেধ হ্যাঁ এগুলো সবগুলো কি নিষেধ এগুলো আপনার শিরকের পর্যায়ে নিয়ে চলে যায় শিরকের পর্যায়ে নিয়ে চলে যায় হ্যাঁ এমনকি এই যে দোয়া করা প্রার্থনা করা মৃত্যু ব্যক্তি নিকটে এগুলো কি বড়ো কুফুরে বড়ো সিরকে নিয়ে চলে যায় আর জানেন যে বড়ো কুফুর এবং বড়ো সির্ক হচ্ছে আপনার দুনিয়ার বুকে সে মুশ্রিক আর আখের হাতে সে চিরস্থায়ী যাহার ইন্না ইল্লাহি ও ইন্না ইলাইহি র অনুরূপভাবে আপনার অনুরূপভাবে মসজিদের ওপরে কবর বানা সম্পর্কে রসল স্লাহ আলিহি ওয়াসাল্লাম লানত করেছেন সে সম্পর্কে বলছেন যে লন আল্লাহ ও নাসারা ইত্তখাত কবর আম্বিয়া ইহিম মাসিদ আল্লাহ ইহুদিয়া এবং নাসারাদের প্রতি লানত করেছেন তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছে হ্যাঁ তারা 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 তাদের হ্যাঁ নবীদের খবরগুলকে মসজিদ বানিয়ে নিয়েছে আরও বলা হয়েছে জালা নবী সাল আলী সাল্লাম বলেছেন তোমাদের পূর্বর্তীরা ধ্বংস হয়েছিল কারণ ছিল তারা হ্যাঁ তাদের নবীদের খবরগুলকে হ্যাঁ আপনার মসজিদ বানিয়ে নিয়েছিল অতএব আলা ফাল তখিদুল কবুরা মাসাজিদ হ্যাঁ তোমরা তোমাদের মসজিদগুলোকে তোমাদের তোমাদের তোমা তোমাদের কবরগুলোকে তোমরা মসজিদ হিসাবে কখনোই বানায় না এমনভাবে বলছেন যে ইমনি আনহাক মান্দা আলী হ্যাঁ যে নবীদের কবর বা অলি আউলিয়াদের কবরগুলো মসজিদ বানানোর ক্ষেত্রে আল্লাহ নবী ইসলাম বলছে আমি এই বিষয়ে তোমাদেরকে না করছি অর্থাৎ তিনি নিষেধ করেছেন সুতরাং মৃত্যু ব্যক্তির নিকটে দোয়া করা ও তাদের নিকটে বিপদে আপদে সাহায্যের জন্য ফরিয়াদ করা অনুরূপ তাদের জন্য মান্যত নজর মানা হ্যাঁ হ্যাঁ সিরকে বেদাত যে ব্যক্তি তা করবে সে কাফের যদিও অজ্ঞ হোক না কেন কেননা এ সমস্ত এবাদত সকলের নিকট জানা বা দিনের এগুলো জরুরি বিষয় যা জানা সকলের উপরে অপরিহার্য সকলের উপরে অপরিহার্য আর মনে রাখতে হবে দোয়াটা একটা ইবাদত দোয়াটা একটা ইবাদত সুতরাং দোয়া হতে হবে কার নিকটে আল্লাহ হ্যানুয় তালা নিকটে তাই তো হাদিস আমার বিন্বা শির ও দীর্ঘন্ত বর্ণিত রাসলাসম বলছেন হুয়াল ইবাদা দোয়াটা হচ্ছে এবাদত দোয়াটা হচ্ছে কি এবাদত সুতরাং দোয়া যেহেতু ইবাদত হয় তাহলে কোনো এবাদত হ্যাঁ আল্লাহ তাছাড়া অন্য কাহার হ্যাঁ দিকে করা বা ওর জন্য করা হ্যাঁ নিকটে করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো নিকটে সাহায্য চাওয়া যাবে না সরতুল ফাতেহার মাঝে রব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইয়া কেন আবুদু ইয়া কেন স্তাহিন আল্লাহ আমরা খাস করে তোমারই ইবাদত করি এবং তোমারই নিকটে সাহায্য প্রার্থনা করি অনুরভাবে আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম বলছেন সরফুল আবাদা লিগাইদুল্লাহ হ্যাঁ শির্ক হ্যাঁ যে যে ব্যক্তি যে অর্থাৎ মানে এবাদত কি আল্লাহ ছাড়া অন্য কারোর দিকে করা এটা হচ্ছে সিরক এটা হচ্ছে কি সিরিক আর এ সম্পর্কে আরও পাক হ্যাঁ তার মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য ইলাহকে ডাকি এ ব্যাপারে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই একমাত্র তাঁর প্রতিপালকের কাছেই তাদের হিসাব হ্যাঁ তার হিসাব হবে কাফের গুণ অবশ্যই সাকসেসফুল হবে না সফল কামি হবে না হ্যাঁ অনুভাবে হ্যাঁ ঈদ এ মিলাদুল নবী মিলাদ পড়ার সময় হ্যাঁ মিলাদ মাহফিলে রাসুল এসে হাজির হয়েছেন এমনটি কেউ যদি ধারণা করে বা বিশ্বাস করে হ্যাঁ তাহলে এটা জঘন্য বেদাত হ্যাঁ এবং সিরকের দিকে নিয়ে যায় যে সাল্লাম মিনাদ মাহফিলে এসে হাজির হন হ্যাঁ এটা শির্ক হ্যাঁ এটা শিরকের দিকে নিয়ে যাই হ্যাঁ সুতরাং এ ধারণা প্রশ্ন করা যাবে না কেননা রসল্লা সাল আলিহিসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন অতএব অতএব হ্যাঁ তিনি আপনার মাহফিলে বা অনুষ্ঠানে মিলাদ মাহফিলে হাজির হন এটি বিশ্বাস রাখাটা নিঃসন্দেহে শির্কের দরজায় নিয়ে চলে যায় শিরকের দিকে নিয়ে যায় এ থেকে আমাদেরকে হ্যাঁ বাঁচতে হবে আর রসুলসাল্লামের নিকটে দোয়া করা এবং তার হ্যাঁ নিকট সাহায্যের জন্য ফরিয়ত করা এবং এই ধারণা পোষণ করা যে তিনি আমাদের কথা শুনছেন তাহলে সে বড়োশিদ কে পতিত হলো অর্থাৎ রসল্লা সাল্লাহ আমাদের কথা শুনতে পাচ্ছেন না বরং যখন আমরা দরুদ পাঠ করি হ্যাঁ যখন আমরা সালাম পাঠ করি বা পাঠাই তখন হ্যাঁ ফেরেস্তারা নিয়ে পৌঁছায় দেন কিন্তু রসল্লা সাল্লিহি ওয়া ওয়াসাল্লাম আমাদের কথা শুনতে পান না যেহেতু তিনি মৃত্যুবরণ করেছেন আল্লাহ সুবাহনতাল্লাহ তার মৃত্যু সম্পর্কে বলেছেন যে আপনি ইন্দ্র মৃত্যুবরণ করে তারা সকলে মৃত্যুবরণ করে আর যদি সুদুর রসুলের জন্মদিন পালন করে খাওয়াদ দাওয়া ইত্যাদি দিয়ে তাহলে সেটা বিদাত মুনকার অর্থাৎ নিকৃষ্টতম বেদাত হবে জঘন্য বেদাত হবে তবে এটা শিরকে দরজায় নিয়ে যাবে না তবে এটা করা বৈধ নয় হ্যাঁ এই ব্যাপারও রসল সাল্লাম বুকর হাদিস মুসলিম হাদিস দিয়ে বর্ণিত যে বলেছেন মান হ্যা মিনহু ফাহর আদুন যে আমাদের দিনের মাঝে নেই এমন কিছু আবিষ্কার করে আমল করলো সেটা প্রত্যাখ্যাত সেটা অগ্রহণযোগ্য আর একটা রেওয়াজ রয়েছে সেটা হচ্ছে মান আমিলরুনা যে এমন আমল করলো যেটা আমাদের দিনের মাঝে নেই হ্যাঁ রসলাম বলছেন আমাদের দিনের মাঝে নেই হ্যাঁ সেটা সে করলো তাহলে হ্যাঁ সেটা প্রত্যাখ্যাত আগ্রহণযোগ্য অন্যভাবে রসুলাম বলছেন যে তোমরা হ্যাঁ দিনের মাঝে নতুন কিছু আবিষ্কার করা হইতে সাবধান কেননা দিনের মাঝে নতুন কিছু আবিষ্কার করা হচ্ছে বেদাত আর বেদাতের পরিণতি হচ্ছে পথভ্রষ্টতা আর পথভ্রষ্টতার পরিণতি হচ্ছে জাহান নাম যারা বেদাত করবেন হ্যাঁ বাজ করে নিঃসন্দেহে তাদের পরিণতি হচ্ছে কি জাহান্নাম আর আমরা সবাই একটা হাদিস সম্পর্কে জানি যে رسول الله صلى الله عليه وسلم. شربو داي. اه مني بوتي. جمار خدوة فان خير الحديث كتاب الله. وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم. وشر الامور محدثاتها. وكل محدثة بدعة. وكل بدعة ضلالة. وكل ضلالة في النار. اه شهادة شباب الله اجي. প্রতিটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বেদাত আর বেদাতের পরিণতি হচ্ছে পদভুষ্টতা আর পদ্মতা পরিণত হচ্ছে হচ্ছে কি জাহান্নাম অতএব নিঃসন্দেহে বেদাত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এবং বেদাতের কারণে আপনি হাউজে কাউসারে পানি পান করা হতে বঞ্চিত হবেন হ্যাঁ প্রেমন্ধুগণ অতি এটি ধমকের বিষয় নয় হ্যাঁ মানে মানে আমি বলবো যে বিনীতভাবে আমরা জানাবো যে অবশ্যই সমস্ত বেদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অনুরোধভাবে অনুরূপ আপনার হ্যাঁ আরও এতে বেদাত আরও রয়েছে ইনশাআল্লাহ পরবর্তী ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব আপাতত আলোচনা এখানে শেষ করছি আকুলিহাজফুলি ইরুল মুসলিম সাহা ইউল মুসলাইম আসল্লা নবী محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله